সো ফাইনালি রাতের পার্টির জন্য আমি রেডি হয়ে গেছি, রিওকে রেডি করব। আর দেখো এই যে আমি সাজ, আমার সাজটা কেমন হয়েছে জানিও, শাড়ি পরেছি ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচের কাজ করা। মিষ্টি বাচ্চা রেডি? হ্যাঁ, চলো তোমার সাজটা একটু দেখে নিই। বাহ সুন্দর। কুকুর বার্থডে পার্টিতে আমরা এখন মা বাচ্চা যাচ্ছি, দেখো আমাদেরকে কেমন লাগছে। ওয়াও বেলুন গেট ব্লক ব্লক ব্লক। ওই ঝাড়টা ঝালাইনি তো বুঝো ভাই, চলো। এই যে বার্থডে গার্ল, দেখো বুক দারুণ লাগছে। থ্যাংক ইউ। মাম রেডি হওনি এখনো? করেছিলাম, আবার করলাম, রি মিছি হচ্ছে। হ্যাঁ ভালো লাগছে না। ওই তো দদ বসে আছে, দদ রেডি। চলো এবার একটু উপরটা ঘুরে আসি, উপরটা সাজানো হয়েছে। লাভলি পুজো ভাই, মণিমা রেডি হওনি এখনো? এসে পড়েছি আমরা, সবাই এখনো পুরোপুরি রেডি হয়নি। এই দেখো ফোন বাজছে। মিষ্টি মাসি কি খেলছ? গেম নাইটু জামাই সাজেছে, কি করেছো তুমি? প্রিয় দাদা পাঞ্জাবি পরতেই ভালোবাসে, পাঞ্জাবি পরতেই ভালোবাসে। এখানে ডেকোরেশন কমপ্লিট, এবার কেক কেক সাজানোর আয়োজন চলছে। অনেকক্ষণ রিও মিমিন মিমিন করলো, মিমিন মনে হয় শুনতেই পাইনি। দারুণ লাগছে মিমিনকে, লাভলি লাগছে। নিচ থেকে ডাকাডাকি শুরু হয়ে গেছে, আমরা মিমিনকে ডাকতে এসেছি, এবার চলো আমরা নিচে কেক কাটার পার্টি শুরু। এই দেখো মামা বাড়ির টিম, এটা আন্টি, এটা মামনি, এটা মনামা, এটা আমাদের সেই ছোট্ট নানা তিতলি, মনে পড়ছে ভাব? তুমি, তোমাকে আমি কি বলতাম, মামি তো বলি না, চলো মানে রাখবে তো? হ্যাঁ ওরে বাপরে, এত চিৎকার, ভয় পেয়ে গেছিলাম তো আমি। এসে যে সোনামা রেডি হয়ে তো এলো,
বাচ্চা পার্টি হয়ে গেল, ফটো সেশন, এবার বড়দেরকে দেখে ভিড়ের মধ্যে দৌড়াদৌড়ি করিস না, তারে পা আটকে পড়ে যাবি কিন্তু। থাক থাক, ওটাতে কিছু হবে না, ওটা তো হাতে তুলেও ফেলতে পারবে, জড়িত। আর একটা ছিল না, আর একটা আর এর কাজ নেই, টেবিল পরিষ্কার করছে। রিও তোর ইয়ে গা চুলকাবে কিন্তু, এবার খুলাতে হবে পাঞ্জাবি। এই সোনামা, এবার এইগুলো তুলতে অবস্থা শেষ। হ্যাঁ, সব এইগুলোতে যে চুলকাবে গা কিরকম দেখ। ভালো দায়িত্ব পেয়েছিস তুই, ওর মতন পারবেই না সত্যি কথা। কেকটাও দারুণ হয়েছে, বস এখানে একটু ঠান্ডা হওয়ার অবস্থা বলোই করুন। এই উল্টিয়ে পড়ে গেল রে মহিলাটা, খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টাইল মারলো। এইবার ওকে কেটে কেটে ওর আমরা মাটিতেই বসে পড়েছি। এখানটা দেখ, আমাদের আমাদের মাটি খাঁটি। মনিদিকে কি বলো, আর আবার ট্রেটা দাও। আমি
আমরা কেক নিয়ে বসে পড়েছি পুরো এখন এখানে সবার মধ্যে তো না হালকা মানে শুটকা পেটা এই যে দেখো সবাই, এটা আমার সেজো মামা, আমার নাম্বার ওয়ান ফ্যান। আমরা সাবস্ক্রাইব করতে পারছিল না, সবাই তো পারে না। আমি সেজো মামার ফোন নিলাম, আমাকে বললো মা তুই করে দে। আমি ফোন নিলাম, ইউটিউবে ঢুকলাম, আমার সাবস্ক্রাইব করে দিলাম, তাতে খুব খুশি। তুমি কিছু বলো আমার। আমি তো গাধা, এসব ব্যাপার স্যাপার কোনো বুঝি না। তুই ছিলি, হেল্প করলি বলে আমার একটা ইয়ে হলো। আমার ভিডিও দেখতে তো ভালো লাগে। দারুন দারুন। আমি তো ওগুলো আগে খুঁজি যে আমাদের ইয়ে কোথায়, তোর কি বেরোলো না বেরোলো, তোদের ফটো ফাটা কি বেরোলো, সাহেব কি করলো না করলো খুঁজি। কিন্তু ওই যে বললাম মূর্খ, আমি খুঁজে বের করতে পারি না। এটা তুই, হ্যাঁ এটা তুমি ভালো রাস্তা করে দিলি। ঘন্টা বাজালে দেখতে পেয়ে যাবে। আমি জানি না, এবার এটা সোজা বাইরে সব গেস্টরা খাচ্ছে, এখন একটু ঘরে আসলাম। একটু মামাম, আমার একটা মামাম সবাই জানো, আমার দিদা, আমি একটু এখানটাতে বসলাম, আসলাম ঘরে, একটু বসলাম জাস্ট রেস্ট নেওয়ার জন্য, আবার বাইরে চলে যাব। ইন্ট্রোডিউস মাই অ্যানাদার সাবস্ক্রাইবার। হ্যাঁ সবাই দেখতেই পাচ্ছ, এটা আমার সেজো মামা। সাত্বিক মানুষ, কেমন একটু তাকাও সোজা হয়ে। সাত্বিক মানুষ, সে সবার মধ্যে বসে খাবে না এবং মাংসও খাবে না। যদিও খাসির মাংস, অনেকে মুরগি খান না, কিন্তু খাসির মাংস হয়েছে তা সত্ত্বেও খাবেন না, ঘরে বসে না, একদম নিরামিষ সাত্বিক ব্রাহ্মণ মানুষ। হ্যাঁ মাটিতেই বসে খাবে, চেয়ারেও বসে খাবে না, একদম নিষ্ঠাবান সাত্বিক ব্রাহ্মণ। এই যে দেখো, এটা আমার দাদামণি, অনেকদিন পর দেখা হয়েছে, ভাই বোনের মধ্যে দেখা সাক্ষাৎ খুব কমই হয়। এটা যদিও অনুষ্ঠান বাড়ি, তাই দেখা হয়েছে, বোনের জন্মদিন, দাদারও বোন আমারও বোন, সেই কারণেই দেখা হয়েছে। খুব ভালো লাগছে, খেতে বসেছে, ঠিকঠাক করে খেয়ে নিবি। কিন্তু দাদার পাশে বসে আছে যাকে দেখতে পাচ্ছ, সেটা হলো একটা মামা। আমরা মাস্টারমশাই বলি কারণ মামা মাস্টারমশাই শুনতেই বেশি পছন্দ করে, মাস্টারমশাই মানুষ তো, সেই কারণে। আর একজন মামা, সব এগুলো আমার ছোট মামার বন্ধু তো, সেই কারণে এরাও সবাই মামা। আর এক মামা, এগুলো সব মামা। আর আমি যেহেতু মামা বাড়িতে মানুষ, সবাই মামা আর আমি ভাগ্নি। হ্যাঁ এটা টিটু মামা, ছোট্টবেলা থেকে আমাকে জন্ম থেকেই দেখেছে। বলো কিছু বলতে চাও? কিচ্ছু না বাবা, আচ্ছা এই যে বান্টি দা, সকালেই দেখিয়েছি আমার বিয়ের ক্যামেরা, ভিডিও ছবি সব করেছিল। বান্টি দা একটু তাকাও, সাবস্ক্রাইব যদি না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।
Tabla player Pushan Pal and his mother's club. আপনিও বাদ যাচ্ছেন না? বাদ যাবো না, আমাকেও খাওয়াবে। গরম আছে, পু দিয়ে দাও। এই টুকটা খেতে খেতে পেট ভরে যাচ্ছে, তখন খেতে পারবো না। এই দেখো, এই দেখো, এটা হাতে এখনো আছে, ও পুড়িয়ে গেছে। আর লাগবে কিষাণ ফলের একটা দারুণ ফ্যান, একটা খুব ভালো সাবস্ক্রাইবার আমাদের। এটা হলো মাসি আন্টি, সকালে খেয়েছিস? সকালে আলাপ করিয়েছিস? এই কোন রেকর্ডিং মিটিং এ আমরা বাড়ি দিয়ে সবাই আছি। খাবার টাইম, সব গেস্টদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির লোকরা খাবো। দেখো সবাই বসে পড়েছে। এই আরেকটা বোতল দাও। এই বোতল ছাড়া আর চলবে না। বাচ্চা পার্টি খাওয়া হয়ে গেছে, বাচ্চা পার্টি উপরে। এই ঠিকঠাক খাবি, লজ্জা করবি না। শোনো মা, একদম লজ্জা করো না, ঠিকঠাক খেয়ে নিও। যে আমার মাম্মা, তুমি কিন্তু ঠিকঠাক খেয়ে নিও। ভুতো তুই থাকলে খুব ভালো হতো। ভূতের সঙ্গে ওয়ান, না না না, এটা ব্লগ হচ্ছে, ভিডিও হচ্ছে। ভূত তো, ভূতের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। সৌরভ ফোন করেছিল, না না, এটা ভিডিও হচ্ছে। সৌরভ কৃষ্ণের কাছে কাছে খাচ্ছিল, বাবাই খাচ্ছিল তখন, আমাদের আমি দেখেছি। ওটা যার কথা বললাম সেটা আমার ছোট ভাই, ও যখন আসবে তখন ওকে দেখাবো। এইটা হলো বড় ভাই, ছোট ভাই হলো মেজমামার ছেলে, বড় ভাই হলো বড় মামার ছেলে। কিন্তু আমি দুপুরবেলা দেখিয়েছি বড় ভাই আমার থেকে কতটা বড়। বড় ভাই বড় হবেই। যতবার বলেছে ততবার তুলেছি। চলবে না, নতুন কিনতে হবে একটা। কি দারুন, চন্দন কিছুই খেলো না। আমাদের ব্লগ চলছে, এখানে জমজমাট আমাদের ফটো সেশন। সবাই ছবি তুলতে তুলতে ক্লান্ত, আর ছবি তুলতে ভালো লাগছে না। এবার ব্লগ শেষ করার পালা। তাহলে আজকে দেখালাম আমাদের জমজমাট, আমার ছোট্ট বোনুর হ্যাপি বার্থডে পার্টি, দুর্দান্ত এনজয় করেছি আমরা। ছেলে আমার বেলুন পাগল, এটা বেলুন, এই বেলুন দিয়েছে, হাতে ধরিয়েছে কতগুলো, দেখি দেখি কতগুলো বেলুন ধরিয়েছে, থালাও নিয়েছে। এই যে নিমন্ত্রণ বাড়িতে এসে, মাসির জন্মদিনে এসে একদম ঠিকঠাক কাজ করেছে। এখন রাত্রি হয়ে গেছে, এখন পৌনে একটা, আমিও নিয়েছি জলের বোতল, জলের বোতলও বাদ দিইনি।
আজকের মতন ব্লগ এখানেই শেষ।